আজকে 11 তারিখ 2022 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষাটি হয়ে গেল। তো পরীক্ষার যে কোশ্চেনের মান দেখছি, এটা সাধারণ ছেলেদের পক্ষে যথেষ্ট টাফ হয়েছে। আজকে কোশ্চেন অনেকেরই মতামত আমি নিয়েছি। তো তোমাদের পরীক্ষা যাই হোক কেমন দিয়ে এসছো সেটা আর আমি এই আজকের প্রশ্নটির উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মিলিয়ে দেখে নিও। তো দেখো, প্রথমে এক দাগের 1.1 বলা আছে, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, এটি হবে ঘয়েরটা শিল্পচর্চার ইতিহাসের। 1.2 বলা আছে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে, এটা ঘয়েরটা হবে। 1.3 বলা আছে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, কয়েরটা হবে। 1.4 বলা আছে বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা, এটা গয়েরটা হবে। এরপরে নেক্সট পেজে দেখো, তোমাদের বলা আছে 1.5 নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 1.6 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ক্ষয়েরটা হবে। 1.7 বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হবে বাঙ্গাল গ্যাজেট, এটা হবে। এইখানটাই কিন্তু অনেকের একটু বিতর্কিত আছে, এটা সমাচার দর্পণও হতে পারে। বেশ কয়েক জায়গায় তোমরা নেটে সার্চ করলে দেখবে এটা সমাচার দর্পণ আসছে, কিন্তু এটা বেঙ্গল গ্যাজেটটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে 1.8 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ, গয়েরটা হবে। 1.9 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো, এটা কোল বিদ্রোহটা হবে। অনেকে চুয়াড় বিদ্রোহ বলছেন, কিন্তু এটা কোল বিদ্রোহটাই হবে। 1.10 সন্ন্যাসী বিদ্রোহ কথাটির প্রথম ব্যবহার করেন, এটি উত্তরটি পাওয়া যাচ্ছে না, কিন্তু কয়েকটি জায়গায় অনেক সার্চ করে দেখা গেল এটা জেমস মিল সম্ভবত হবে। তোমরা উত্তরটি পরে পেলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। 1.11 দেখো, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো, এটি গয়েরটা হবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.12 মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন, এটি কয়েরটা হবে, বাংলার ওয়াবি আন্দোলনে। তারপর নেক্সট পেজে দেখো, বলা আছে 1.13 রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন, এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে, ঘয়েরটা। 1.14 মহাবিদ্রোহকে 1857 কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন, এটি শশীভূষণ চৌধুরী হবে। 1.15 আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার, এটি সহসভাপতি হবে। অনেকে এটিও সামান্য বিতর্কিত আছে, এটি প্রতিষ্ঠাতাও অনেকে বলে থাকে, কিন্তু এটা সহসভাপতি হবে। ইংরেজি টার্মটা দেখলে ভালো বুঝতে পারবে, এটা কো ফাউন্ডার ছিলেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেই জন্য এখানে ফাউন্ডার মানে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতাকে বোঝায়, কিন্তু যেহেতু কো ফাউন্ডার আছে এখানে সহসভাপতিটাই হবে। তারপরে 1.16 বন্দে মাতরাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, এটা পদার্থবিদ্যার হবে। তিনি আরও অন্যান্য বিষয়েও পারদর্শী ছিলেন। তারপরে 1.18 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠাতা হয় 1856 খ্রিস্টাব্দে। তারপরটা 1.19 জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন, এটা সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে, ঘয়েরটা। 1.20 দিগদর্শনের সম্পাদক ছিলেন, এটা হবে তোমাদের বইয়ে মার্ক্সম্যান দেওয়া আছে, কিন্তু এটা জন ক্লার্ক মার্ক্সম্যান, এটাই কারেক্ট হবে। নেক্সট দেখো, তোমাদের পরের পেজে একটি বাক্যে উত্তর দাও, এটাতে যেটা বলা আছে কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়, এটা হবে 1878 খ্রিস্টাব্দে। কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটির উল্লেখ করো, অনেকগুলি আছে, এখানে আমি রাইটার্স বিল্ডিংটা বলেছি, রাইটার্স বিল্ডিং লিখলেও হবে। রেভা জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন, এটি হবে, তিনি নীল দর্পণ নাটককে ইংরেজিতে অনুবাদের প্রকাশক হিসাবে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর বিদ্যাহারা বলি গ্রন্থটি কে রচনা করেন, এটা হবে
ফেলিক্স কেরি নামে একজন ভদ্রলোক। এরপরে ভুল ঠিক এগুলো দেখো, ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটি ভুল। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, এটা ঠিক। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন, এটাও ঠিক। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটাও ঠিক। আচ্ছা, এরপর তোমাদের ম্যাচিংটা দেখেন, দেখে নাও। লর্ড রিপন এটি 2-1টা হবে, হান্টার্স কমিশন। রামমোহন রায় এটি 4-1টা হবে, অ্যাংলো হিন্দু স্কুল। দ্বারকনাথ ঠাকুর এটি 1-1টা হবে, জমিদার সভা। আর তারকনাথ পালিত এটি 3-1টা হবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা আশা করি করেছো। হ্যাঁ, এটা পরেরটা দৃষ্টিহীনদের জন্য ছিল, আর বাকি বড় প্রশ্নগুলো তোমরা আশা করি লিখেছো ঠিকঠাক। তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রশ্নটা, আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পেজ নাম্বার 6-এ এটি ছিল। তো ঠিক আছে, আগামী দিনের পরীক্ষা তোমাদের ভালো হোক এই প্রার্থনা করব। ভালো থেকো।